বন্ধুগণ, বর্তমানে আমার ফোনের ডিসপ্লের সাইডে আপনারা একটা এজ লাইটিং দেখতে পাচ্ছেন, যেটি মূলত হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের S8, S9, S10 ফোনের মধ্যে অটোমেটিক দেওয়া থাকে। তো বন্ধুগণ, আমরা চাইলে আমাদের যে কোনো ফোনের মধ্যে এই এজ লাইটিংটি সেট করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। তো এবং আপনার ফোনটি হয়ে যাবে সবার থেকে আলাদা এবং সবার থেকে সুন্দর দেখাবে। আমার কাছে খুবই ভালো লাগে অ্যাপ্লিকেশনটি। তো যার নাম হলো এজ লাইটিং রাউন্ডেড কর্নার ফর অল ডিভাইস। আপনি চাইলে এই অ্যাপটির সাহায্যে আপনার নচ ব্যবহার করতে পারবেন, লাইটিং নচ। তো সেটা আমি দেখাই দিব কিভাবে। তো চলুন বন্ধুরা দেখি। তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার পছন্দের কালারটা এরকম থাকবে সব কিছু। তো আপনি কি করবেন, এটা বাড়াই দিবেন। এখানে বাড়ায় আপনার কতটুকু প্রয়োজন, এখানে আপনার স্পিডটা এখানে বাড়াই দিতে পারেন। এই যে রাউন্ডের যে আপনার লাইটিংটা আছে সেটার স্পিড আপনি বাড়াই দিতে পারবেন। তারপর হচ্ছে লাইটিং সাইজটা আপনি এখানে বাড়াই দিতে পারেন। তারপর হচ্ছে এখানে রেডিয়াস টপ এখানে দেখতে পাচ্ছেন একটু আপনার মোটা করতে পারবেন। দেখেন এখানে আপনি চাইলে কর্নারটার দিকে আর একটু সুন্দর করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার চাইলে পছন্দের যে লাইটিংটা আছে বা কালারটা আছে সেটা সেট করে দিতে পারবেন। দেখেন এখানে আপনার পছন্দের যে কালার আছে সেটা আপনি এখানে সেট করতে পারবেন। তারপর হচ্ছে এনেবল নচ, আপনারা চাইলে নচ ইউজ করতে পারেন। আপনার ফোনে যদি নচ না থাকে আপনি চাইলে লাইটিং নচ ইউজ করতে পারবেন। নচ সেটিংসটা থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুগণ, এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে আরও অন্যরকম করতে পারেন, সেট করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর আছে। তো এগুলো দেখে আপনারা দেখেন এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে বা কেন ওয়ালপেপার আছে। আপনারা চাইলে কিন্তু সেই ওয়ালপেপারগুলো ব্যবহার করে আপনার ফোনের মধ্যে এই এজ লাইটিংটা সেট করতে পারবেন। তো আশা করি বন্ধুগণ আপনাদের এই অ্যাপটি ভালো লাগছে, আর আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের ফোন ইনস্টল করতে পারেন, আর রাত্রেবেলা যখন আপনার ফোনটি এরকম লাইটিং হতে থাকবে তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো সব ভালো থাকবেন বন্ধুগণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানান আপনাদের।